আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইরা এবং পর্দার আড়ালে মুসল্লিয়াত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনে পাক থেকে একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছে। আল্লাহর দিকে আহ্বান করা, কোরআনের দিকে, ইসলামের দিকে, সত্যের দিকে আহ্বান করা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম কাজ, আর যিনি সম্পাদন করছেন তিনি উত্তম ব্যক্তি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করা সবচেয়ে উত্তম কাজ। কোরআনে পাকে আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, যে তুমি মানুষকে আল্লাহর দিকে, তোমার প্রভুর দিকে আহ্বান করো, বিল হিকমা, যুক্তি দিয়ে, প্রজ্ঞা দিয়ে, দূরদর্শিতা, বিচক্ষণতা, হিকমতের সাথে, ওয়াল মাউইদাতিল হাসানা, এবং উত্তম ভাষণ, সুন্দর নসিহত দিয়ে, প্রাঞ্জল ভাষায় আল্লাহর দিকে তুমি মানুষকে আহ্বান করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটি সংস্থা হওয়া উচিত, এমন একটি শ্রেণী, এমন একটি উম্মাহ, এমন একটি বিশেষ দল, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এটার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, সত্যের দিকে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা, সাফল্যের দিকে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদের আবির্ভাব হচ্ছে মানুষের জন্যে, নিজের জন্যে নয়, আত্মকেন্দ্রিক হওয়ার জন্যে নয়, অন্য মানুষের শান্তি, তাদের সুখ দুঃখ অংশগ্রহণ করা, তাদেরকে অন্যায় অমঙ্গল ক্ষতি থেকে মানুষকে উদ্ধার করা, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্যেই তোমাদের আবির্ভাব, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা যেটি সত্য, যেটি সুন্দর, যেটি ভালো, যেটি কল্যাণ, সেটির দিকে মানুষকে উৎসাহ দেবে, উদ্বুদ্ধ করবে, ও তেনহাউন আনিল মুনকার, এবং যেটা অশ্লীল, যেটি অকল্যাণ, যেটি অসুন্দর, তার থেকে মানুষকে নিরুৎসাহিত করবে এবং বাধা দেবে। সমস্ত নবীদেরই এটি দায়িত্ব ছিল, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর, প্রত্যেকটি ভাষাভাষী লোকদের জন্যে, গোত্রে গোত্রে, জাতিতে জাতিতে, এমনকি গ্রামে গঞ্জেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের যে পাঠালেন, প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দিকে, সত্যের দিকে, কল্যাণের দিকে, সুন্দর ভাষায়, বিচক্ষণতা, দূরদর্শিতা, প্রজ্ঞা বিবেচনায় রেখে তারা দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের পাঠিয়েছেন, রসুলদের পাঠিয়েছেন। সুতরাং ইসলামের দিকে আহ্বান করা, কোরআনের ব্যাখ্যা দেয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সুন্নার ব্যাখ্যা দেয়া এবং এদিকে মানুষকে আহ্বান করা, এটি অতীব উত্তম কাজ। এবং এই যে ইসলামের দিকে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা, নিজস্ব মন গড়া বক্তব্যের মাধ্যমে নয়,
কথার ফুলঝুরির মাধ্যমে নয়, নিজস্ব ধ্যান ধারণা প্রসূত উদ্ভাবিত ফর্মুলা দিয়ে নয়, সুনির্দিষ্ট একটি টার্গেট নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের লক্ষ্যে অপব্যাখ্যার মাধ্যমে এই দাওয়াতি কার্যক্রম সেটি হাতিয়ার হিসেবে গ্রহণ করা যাবে না। বরং কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহ তাআলার দিকে যে আহ্বান করবেন, আপনি ওয়াজ করবেন, নসিহত করবেন, সেটি কোরআনের মাধ্যমে হতে হবে, হাদিসের মাধ্যমে হতে হবে, কথার ফুলঝুরি দিয়ে নয়। এবং সুরো লহরী, সুরো মূর্ছনা সেখানে প্রাধান্য পাবে, কোরআন থাকবে না, হাদিস থাকবে না, সেই ধরনের পদ্ধতির মাধ্যমে ইসলামের দিকে আহ্বান করা সেটি ইসলামিক নিয়ম নয়। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন যে একজন দায়ী আল্লাহর দিকে যে আহ্বান করবে তার কিসের ভিত্তিতে, তার সাবজেক্ট কী হবে, তার রুলস রেগুলেশন কী হবে, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলে দিয়েছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলা রাব্বি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর দিকে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা, ইসলামের দিকে আহ্বান করা, সেটি আমারই কাজ। তবে আদউ ইলা রাব্বি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যে আহ্বান করছি, দাওয়াতি কার্যক্রম আমি পরিচালনা করছি, আলা বাসীরা সেটি হচ্ছে জ্ঞানের আলোকে, অর্থাৎ কোরআনের আলোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত গাইডলাইনকে অনুসরণ করে, আন্দাজ অনুমানের উপর নয়, এবং নিজস্ব কোনো উদ্ভাবিত মন গড়া রীতিনীতি অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে বা ইসলামের দিকে মানুষকে উদ্বুদ্ধ করা যাবে না। বরং কোরআনুল করিম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর মাধ্যমে, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আদউ ইলা রাব্বি, আমি আমার প্রভুর দিকে যে আহ্বান করছি, আলা বাসীরা, সেটি খেয়াল খুশি মতো নয়, কোনো মন গড়া বক্তব্য বা ফর্মুলা দিয়ে নয়, আলা বাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে গাইডলাইন দিয়েছেন, ওহি দিয়েছেন, কোরআন দিয়েছেন, সেটির মাধ্যমে আমি মানুষকে আহ্বান করছি, আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমাকে যারা অনুসরণ করবে তারা এই পথকেই তাদেরকে গ্রহণ করতে হবে। আমরা এই আয়াতগুলো এই জন্যই বললাম, আজকে ওয়াজের নামে যেসব চলছে সেগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য। ওয়াজে অবশ্যই কোরআন থেকে রেফারেন্স থাকতে হবে, হাদিস থেকে রেফারেন্স থাকতে হবে, এটি কোনো ম্যাগাজিন অনুষ্ঠান নয় যে মানুষকে আপনি হাসাবেন, হাসি রসাত্মক কথা বলবেন, প্রবাদ প্রবচন দিয়ে মানুষকে মুখরোচিত রাখবেন। কোরআন থেকে কোনো আয়াত থাকবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস থাকবে না, সেটি হতে পারে না। আজকে অনেক অনেক ওয়াজ এমন শোনা যায়, দেখা যায়, এবং আজকে যেহেতু কি এটা ইউটিউব কিংবা ফেসবুকে মাঝে মধ্যে ওয়াজের নামে যেসব চলছে এটি বুঝতে কষ্ট হয়, এটা কি মাহফিল নাকি ম্যাগাজিন অনুষ্ঠান, সেখানে শুধু হাসছে আর হাসছে মানুষ, এবং যিনি আসছেন তাকে আমরা মাওলানা বলতে পারি না, মাওলানা সাহেব বলতে পারি না, কারণ একজন আলেমের রুচিবোধ থাকতে হবে, সে কোনো বিদ্বেষ ছড়াতে পারবে না, অনেকের বিষবাষ্প সেখানে সে ছড়াতে পারবে না, মানুষকে মন্দ নামে আখ্যায়িত করতে পারবে না, এবং অত্যন্ত কুরুচিপূর্ণ কোনো ভাষা সেখানে ব্যবহার করতে পারে না। যেমন সংসদে যদি কোনো অসংসদীয় বক্তব্য হয়, স্পিকার মহোদয় কী বলেন, যে মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার এই অসংসদীয় কথা এক্সপান্স করা হলো, তো এটি যেটা একটা দুনিয়ার সংসদে যদি অসংসদীয় বক্তব্য এক্সপান্স করা হয় আর আপনি কোরআন এবং হাদিসের নামে মানুষকে জমায়েত করে কোরআন হাদিস পরিপন্থী কথা বলছেন, যেখানে অন্য মানুষকে মন্দ নামে ডাকাকে কোরআনুল করিম
কি করেছেন, নিষেধ করা হয়েছে, বিইসাল ইসমুল ফুসুক বাদিল ঈমান। আল্লাহ তাআলা বলছেন একটি জঘন্য নামে, মন্দ নামে, অপনামে কোনো মানুষকে আখ্যায়িত করা সেটি হচ্ছে জঘন্য কাজ, গরহিত কাজ, ফাসিকের কাজ। আল্লাহ ওমান লাম ইয়াতুব বাদা যালিক, যারা এই ধরনের মানুষকে অপনামে আখ্যায়িত করে এই ধৃষ্টতা প্রদর্শন করলো, এই মারাত্মক অপরাধ করার পরে যদি কেউ তওবা না করে, আল্লাহ তাআলা বলছেন ফাওলাইকা হুমুদ যালিমুন, সে হচ্ছে জালিম। সুতরাং এই ওয়াজের নামে শুধুমাত্র এক ঘন্টা দু ঘন্টা মানুষকে কেবল হাসির রোল সেখানে প্রাধান্য পাচ্ছে, অকল্পনীয় উদ্ভট কাহিনী সেখানে উপস্থাপনা করা হয়। এবং একসময় বাবা ছেলে নাতি সহ ওয়াজ শুনতে পারতাম আমরা, যেহেতু সেখানে কোরআন উপস্থাপনা হতো, হাদিস উপস্থাপন করা হতো, সাহাবা ইকরামদের বক্তব্য সেখানে আসত, আউলিয়া ইকরামদের দামি নসিহতগুলো সেখানে প্রাধান্য পেত। কিন্তু আজকে এমন সব কথা সেখানে উপস্থাপন করা হয়, আমরা উদাহরণ হিসেবে বলতে পারছি না, মসজিদে সেখানে বাবা ছেলে নাতি একসাথে ওয়াজ শোনা যায় না, কারণ এমন সব অশ্লীল বক্তব্য সেখানে দেওয়া হয় এবং এমন সব নিম্নমানের কথা সেখানে উপস্থাপন করা হয়, অনেকাংশে পর্নোগ্রাফির মতো হয়ে যায় কথাগুলো এবং অশ্লীল বডি ল্যাঙ্গুয়েজ যেটি প্রদর্শিত হয়, এটা অবশ্যই ইসলাম সমর্থন করে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিলে মানুষকে হাসিয়েছেন, ম্যাগাজিন এর আলোকে কথা বলেছেন, এরকম কোনো প্রমাণ নেই। বরং আপনাকে আল কোরআন দিয়ে কথা বলতে হবে, হাদিস দিয়ে কথা বলতে হবে, এবং এই কোরআনের আয়াত যথাযথভাবে অনুবাদ করতে হবে, অপব্যাখ্যা দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, যে ব্যক্তি মন গড়া কোরআনের কোনো ব্যাখ্যা প্রদান করল সে জাহান্নামের অগ্রিম টিকিট, জাহান্নামে নিজের অবস্থানকে অগ্রিম বরাদ্দ করে রাখল, নাউজুবিল্লাহ। এবং নিজস্ব কোনো টার্গেটকে সামনে রেখে কোরআনের বক্তব্য উপস্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা বলছে ওয়া আনতাকুরু আলাল্লাহি মা লা তা'লামুন, তুমি আল্লাহ তাআলার উপর এমন কথা বলছো যেটি তুমি জানো না, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোরআনের অপব্যাখ্যা দেয়া সেটি সমীচীন নয় এবং কুফরি। সুতরাং আপনি কথা বলবেন কোরআন দিয়ে কথা বলতে হবে, হাদিস দিয়ে কথা বলতে হবে, এবং কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যারোপ করা যাবে না। আল্লাহ রসুল বলেছেন, বলে দিলেন, অথচ নবী করিম ইসলাম সেই ধরনের কোনো হাদিস বলেন নাই, তাহলে এটা হবে জঘন্য মিথ্যাচার। সেক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সতর্কবাণী উচ্চারণ করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছে করে আমার উপর মিথ্যারোপ করল, আমি বলি নেই অথচ আমি বলেছি বলল, এমন ধৃষ্টতা সেটি ফালিয়াত বউয়া মাকআদাহু মিনান নার, সেও জাহান্নামে অগ্রিম টিকিট বরাদ্দ করে রাখলো, জাহান্নামে তার ঠিকানা। এই জন্য যারা আমরা ওয়াজ করছি, মাহফিল করছি, সাবধান হতে হবে। আপনাকে এটি মানুষ করো আপনার সুকণ্ঠে গান শুনতে আসেনি মাহফিলে, গান শুনতে ইচ্ছে হলে সে তো অন্য জায়গায় যেতে পারত, আপনি গানের বিরুদ্ধে কথা বললেন, এরপর দেশের নামি দামি কয়েকজন শিল্পীর গান বলে দিলেন মাহফিলে, পাগড়িও আছে দাড়িও আছে, আবার সুন্দর সুন্দর সুর করে আধা ঘন্টা বিভিন্ন হিট হওয়া গানগুলো আপনি উপস্থাপন করলেন, আপনি নিজে খাটো হলেন এবং ইসলামের নামে ভুল মেসেজ দিলেন। এমনকি মাহফিলগুলোতে দেখা যায় বয়স্ক মানুষ, মনে হয় যেহেতু প্রস্তুতি নিয়ে আসেন, এই বেচারা কোরআন থেকে কী বলবে, হাদিস থেকে কী বলবে, যদি জানাই না থাকে
তিনি ওয়াজ করছেন, দেখলাম যে আজান কিভাবে দেয়া হয়, ছোট্ট ছেলে কীভাবে আজান দেয় সেটা উপস্থাপন করছে। এরপর গ্রামের একজন বুড়ো মানুষ যার দাঁত নেই, সে কিভাবে আজান দেয় মানুষকে হাসানোর জন্যে, আজানকে সে বেছে নিয়েছে নাউজুবিল্লাহ মিন যালিক। যেহেতু দাঁত নেই, আল্লাহ বলতে স্বাভাবিক তার কী হবে, অসুবিধা হবে, সে পুরো একজন বয়স্ক মানুষ, দাঁতবিহীন মানুষ আজান কিভাবে দেয়, একজন বয়স্ক সোকল মরণা মাহফিলে সে এগুলো উপস্থাপন করছে নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সে জানে না যে কোরআনের সাথে যদি উপহাস হয়, হাদিসের সাথে যদি উপহাস হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের নামে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে সেটি কুফরি হয়ে যায় নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের এই ওয়াজের রুচি পরিবর্তন করতে হবে। একদিকে যারা আসবে, এবং সেখানে বিভিন্ন শ্রেণীতে আমরা আজ বিভক্ত, কেউ গায়ক হুজুর, কেউ নায়ক হুজুর, কেউ কৌতুক হুজুর, নাউজুবিল্লাহি মিন যালিক। কোন সাহাবে কেরাম তার বক্তব্যে এভাবে গান পরিবেশন করেছেন, কোন এভাবে ঠাট্টা বিদ্রুপাত্মক হাসি রস স্টাইলের কোনো বক্তব্য দেন নাই। সুতরাং আমরা এই ধরনের মাহফিলে আমাদের রুচি পরিবর্তন করতে হবে। যদি কেউ ওয়াজের নামে গান গাওয়া শুরু করেন, বলতে হবে মাওলানা সাহেব আপনার গান শোনার জন্য এখানে আমরা আসেনি। সেজন্যে আমাদের কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য দিতে হবে, মন গড়া কোনো বক্তব্য দিলে চলবে। এবং আল্লাহ নবী সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে কথা বলেছেন, ওই যে আমি একটু আগেই বললাম, আল্লাহ তাআলা বলছেন কুল হাদিহি সাবিলি, হে নবী আপনি বলুন এই দাওয়াতি কার্যক্রম, মানুষকে সত্যের দিকে আহ্বান করা, ইসলামের দিকে আহ্বান করা, সেটি হচ্ছে আমার কাজ। এবং কিভাবে আমি আহ্বান করি, আদউ ইলা রব্বি, আমি আমার প্রভুর দিকে আহ্বান করি, আলা বাসীরা, আমি জ্ঞান অর্থাৎ কোরআনের আলোকে আমাকে কথা বলতে হবে। এবং এই ওয়াজগুলোর সময় নিয়েও আমাদের সতর্ক হতে হবে, এবং এই ওয়াজকে যাতে আমরা বাণিজ্যিক প্রকল্প হিসেবে গ্রহণ না করি সেদিকেও আমাদের ইসলাম সতর্কবাণী উচ্চারণ করেছে। আল্লাহ তাআলা বলছে ইন্না কাসীরা মিনাল আহবার ওয়াল রুহবান, অনেক ইহুদি খ্রিস্টানদের পুরোহিতরা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা ধর্মকে পণ্য হিসেবে গ্রহণ করত, মানুষের টাকা হাতিয়ে নিত ধর্ম ব্যবসার মাধ্যমে, ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আল্লাহর পথে বাধা দিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। পাঠক শ্রোতা বক্তা মুসলিম সবাইকে আমাদের এদিকে সুবিশেষ গুরুত্ব আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা কাসীর মিনাল আহবার ওয়াল রুহবান, অনেক পুরোহিত এমন আছে, অনেক সোকল ধর্মীয় ব্যক্তিত্ব এমন আছে, ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা ধর্মের নাম দিয়ে মানুষের পকেট হাতিয়ে নেয়, ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তাদের দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, আর তাদের কাজ হয়ে গেল এখন মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরে রাখা। কারণ আমার যদি ভুল ব্যাখ্যা হয়, আমার যদি বক্তব্যে কুসংস্কার চলে আসে, আমার কথায় যদি বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হয়, তাহলে অবশ্যই মানুষ এই পথ থেকে আস্থা হারিয়ে ফেলবে এবং সেটির জন্য আমিই দায়ী হব। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে সতর্ক করেছেন, আমাদেরকে সতর্ক হতে হবে। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, আল্লাহ তাআলা বলছে তোমরা আমার আয়াত বিক্রি করে সামান্য এই দুনিয়ার স্বার্থের বিনিময়ে আমার আয়াতকে দিনকে বিক্রি করবে না। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়ামতের প্রাক্কালে আমাদের এই জাতীয় সংস্কৃতি যে হবে সেটি ভবিষ্যৎবাণী করেছেন, এবং তিনি বলেছেন কিয়ামত খুবই ঘনিয়ে আসছে যদি এই সব কাজ দেখা দেয়। তার মধ্যে একটা কি, ওয়াতুইল্লিমা লিগাইরিদ্দিন,
যে সে দীন শিক্ষা হবে, দীন বিবর্জিত, অর্থাৎ সে কোরআন শিখবে দুনিয়ার স্বার্থে, হাদিস শিখবে দুনিয়ার স্বার্থে, এবং দাওয়াত, এই যে ওয়াজ, এটি তো একটা বড় একটি সাবজেক্ট এবং ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এটিকে আল্লাহর সন্তুষ্টি না হয়ে যদি আমরা নিজের আখির গোছানোর জন্য যদি হয়, নিজের সুনাম বৃদ্ধির জন্য যদি হয়, দম্ভ এবং অহংকারের হাতিয়ার হিসেবে যদি আমরা সেটি বহন করি, সেলিব্রিটি কিংবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব হওয়ার লক্ষ্যে যদি আমরা এসব কাজ করি, বা আমার রেটিং বেশি হবে, র্যাঙ্কিং বেশি হবে, লাইক বেশি হবে, শেয়ার বেশি হবে, এই যদি হয় উদ্দেশ্য আমাদের, এই আয়াতের মধ্যে সেটি পড়ে যাবে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তুমি আমার আয়াতকে বিক্রি করো না সামান্য স্বার্থের বিনিময়ে। এবং নবী কে ইসলাম বলছেন সেদিন বেশি দূর নয়, এমন সব আসবে যারা এই দিন শিক্ষা গ্রহণ করবে দিনের জন্য নয়, ধর্মের জন্য নয়, নিজের সুনাম সুখ্যাতি এবং নিজের যশ বৃদ্ধির লক্ষ্যে এগুলোকে গ্রহণ করবে। আল্লাহর নবী আরেকটি হাদিসে বলছেন, যে ব্যক্তি জ্ঞান গ্রহণ করছে বিতর্কে অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার লক্ষ্যে, তার ঠিকানা জাহান্নাম। যে ব্যক্তি জ্ঞান অর্জন করছে মানুষের প্রতি নিজের স্ট্যাটাসকে বৃদ্ধি করার লক্ষ্যে, সঠিক জ্ঞান নয়। যে জ্ঞান অর্জন করছে মানুষকে নিজের দিকে প্রভাবিত করার জন্যে, সেটি সে জ্ঞান অর্জন করছে না, বরং যে জ্ঞান অর্জন করছে ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্যে, সেই প্রকৃত অর্থে জ্ঞান অর্জন করছে। সুতরাং আমরা যারা কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, অবশ্যই আমাদের দীনই স্বার্থে কথা বলতে হবে। সমস্ত নবীরা কথা বলেছেন, নবীদের থেকে সবচেয়ে সুন্দর করে কথা বলার আর কেউ আছে? তাদের থেকে প্রাঞ্জল ভাষা আর কেউ হতে পারে? ওনারাই বলছেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, এই ওয়াজ করছি, নসিহত করছি, তোমাদের থেকে কোনো সুনাম পাওয়ার জন্য নয়, আমার সুখ্যাতি বিশ্বময় ছড়িয়ে পড়বে সেজন্য নয়, আমার আলাদা একটা স্ট্যাটাস তৈরি হবে সেজন্য নয়, দুনিয়ার এই ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি সব আমাকে আহ্বান করবে সেজন্য নয়। সকল নবীরা বলে ইল্লা আলাল্লাহ, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির লক্ষ্যে আমরা এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি। আজকে হাজার হাজার মাহফিল, শত শত মাহফিল, বিশেষ করে শীতকালের এই মৌসুমে এমন কোনো জায়গা নেই যেখানে মাহফিল হচ্ছে না, কিন্তু সেটি আমরা কী পাচ্ছি না, এর প্রভাব কতটুকু আমাদের মাঝে কাজ করছে। এর কারণ হলো এগুলোর রূহ যেটা, এগুলোর মূল উদ্দেশ্য যেটি আধ্যাত্মিকতা, সেটি আমাদের মাঝে নেই। এর রূপটা আছে কিন্তু এর বাহ্যিক দিকটা আছে, এর আভ্যন্তরীণ যেটি মূল বিষয় সেটি আমাদের থেকে হারিয়ে গেছে। সেজন্য ওই যে আল্লামা ইকবাল বলেছিলেন না, রাগিয়া রাসমে আজান রুহে বেলালি না রাহি, আজান দেওয়ার পথা আছে নাই বেলালি প্রাণের সাড়া, ফালসাফার থাকলে কি হয় গাজ্জালিরও শিক্ষা ছাড়া। এবং আমরা যারা এই কথাগুলো বলছি, প্রথমে আমাদেরকে আমল করতে হবে। আমরা নামাজের কথা বলছি, ভালো কথা বলছি, শুদ্ধাচারের কথা বলছি, নৈতিকতার কথা বলছি, যদি সেটা আমরা নিজেরাই আমল না করি, আমাদের এর থেকে জঘন্য কথা আর হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন আতামুরুনান্নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, কি আশ্চর্য, তুমি মানুষকে ভালোর দিকে আহ্বান করো অথচ সেই কাজ তোমার মধ্যে নেই। আল্লাহ আতামুরুনান্নাস বিল বির, তুমি ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করছো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজের বেলায় সেটি তুমি করছো না। এর থেকে আল্লাহ তাআলা বলছে আমার জঘন্য, আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং গজব রাগান্বিত হয়ে যান। কখন? কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যেই কাজ আমরা করি না, বাস্তবায়ন করি না, সেই কথা বলাটা আল্লাহ তাআলা বলছে আমার কাছে সবচেয়ে রাগের
কারণ হয়। ইয়াআল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না সেটি কেন তোমরা বলো। সুতরাং এই মাহফিলগুলোতে যেটা আমরা বলছি, এটি কোরআন থেকে আমাদের কথা বলতে হবে, হাদিস থেকে আমাদের কথা বলতে হবে। ওয়াজের লক্ষ্যটা কী, উদ্দেশ্যটা কী, মানুষের মাঝে শিরকমুক্ত ইমান উপহার দেয়, সচেতনতা সৃষ্টি করে। কিন্তু এমন সব বয়ান শোনা যায় মাঝে মধ্যে ইদানিং ফেসবুক বা ইউটিউবে, যে আগে যা ইমান ছিল একটু একটু করে জ্বলছিল ইমানের আলো, ওই বেটার ভুল বক্তব্য এবং বিভ্রান্তিকর ওয়াজের মাধ্যমে যতটুকু না ইমানের আলো ছিল সেটাও নিভিয়ে গেল, নাউজুবিল্লাহ। অথচ এর উদ্দেশ্য কী ছিল, আমি উদাহরণ দিচ্ছি না যাতে আবার এটি বিভ্রান্তি সৃষ্টি না হয়। আমাদের এই আলোচনা বা ওয়াজ মাহফিলের প্রধান উদ্দেশ্য কী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌহিদকে দালিলিক প্রমাণ দিয়ে মানুষের কাছে উপস্থাপন করা। শিরক মুক্ত ইমান কি, সেটি কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করা। ওয়াজের উদ্দেশ্য হল মানুষের মাঝে ঐক্য, সংহতি, বৃহত্তর ইত্তেহাদ এবং ইত্তেফাক সৃষ্টি করা। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করেই সমাজে যা আগে একটু ঐক্য ছিল সেটাও ভেঙে গেল, নাউজুবিল্লাহ। এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নার উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।